সোনালী আসে স্বপ্ন পূরণের প্রত্যাশায় নাটোরের কৃষকরা। নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন সড়কে চলাচলের সময় চোখে পড়ছে পাটের আঁশ চড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন পাট চাষি ও শ্রমিকরা। আর এই সোনালী আঁশ কৃষককে দিচ্ছে সোনালী স্বপ্ন পূরণের বার্তা। ইতিমধ্যে হাটবাজারে উঠতে শুরু করেছে পাট, কৃষকরাও পাচ্ছে ভালো দাম। উপজেলার পশ্চিম মাদনগরের বাসিন্দা আব্দুল আজিজ জানান, এবার তিনি 5 বিঘা জমিতে পাট চাষ করেছেন। স্থানীয় আড়তদার মেসার্স হাবিবা ট্রেডার্সের মালিক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বাজারে উঠতে শুরু করেছে পাট। তিনি মন প্রতি 3200 থেকে 3500 টাকা দরে প্রায় 100 মন পাট কিনেছেন এবং এগুলো মন প্রতি 3750 থেকে 3800 টাকা দরে খুলনা, যশোর, মাদারীপুর, ফরিদপুর সহ বিভিন্ন জেলার জুট মিলে পাঠান তিনি। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ফৌজিয়া ফেরদৌস বলেন, পাটের সেই সোনালী দিন ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং কৃষকরাও উৎসাহিত হচ্ছে, যার কারণে 2019-2020 অর্থবছরে উপজেলায় যেখানে 1565 হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল, সেখানে 2020-2021 অর্থবছরে 1810 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এ বিষয়ে নাটোর পাট উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জনাব মোহাম্মদ জাকির হোসেন জুয়েল জানান, আধুনিক ও উন্নত প্রযুক্তিতে পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণের লক্ষ্যে নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলায় 1200 কৃষকের প্রত্যেককে 12 কেজি করে সার ও 1 কেজি করে উন্নত পাটের বীজ প্রদান করা হয়েছে। রুবানা আক্তার, ডেস্ক রিপোর্ট।